সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে লাইভ ক্লাসটা ছিল, সেটা লাইভ ক্লাসটা কিছু টেকনিক্যাল সমস্যার জন্য হচ্ছে না ইউটিউবে। আমরা এরপরে যেদিন আছে, অর্থাৎ বৃহস্পতিবার, আমরা আবার রাত্রি 8টায় লাইভ ক্লাস করার চেষ্টা করব। আজকের ক্লাসটা আপলোড হচ্ছে, ভিডিও করে আমি আপলোড করার চেষ্টা করছি। তাহলে আগের কথা মাত্র, আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আগ্রহ কাকে বলে এবং আগ্রহের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। কারণ আর কালকেই বলা হয়েছিল যে তোমাদের প্রত্যেকটা যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী ক্লাস নেওয়া হবে। তো আজকে 22 তারিখ সোমবার, আজকে রাত্রি 8টায় ক্লাস ছিল কি কোন কোশ্চেনটা নিয়ে, আগ্রহ কাকে বলে এবং আগ্রহের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, যারা ভিডিওটা দেখছো, যারা নতুন তারা অবশ্যই আগের ভিডিওটা দেখলে পরিষ্কার করে বুঝতে পারবে পুরো শিডিউল, সিলেবাস কিভাবে কমপ্লিট করা হবে আর কোন মাসে কমপ্লিট করা হবে, সমস্ত বিষয়ে সেখান থেকে জানতে পারবে। সবাইকে, নতুন এবং পুরনো যারা তোমরা আছো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি AHTEACHING পক্ষ থেকে। তো চলো, আজকে আমরা আজকের যে কোশ্চেনটা আলোচনা করার কথা সে কোশ্চেনে চলে যাই। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আগ্রহ কাকে বলে এবং আগ্রহের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটু বুঝে নেব যে আগ্রহ কি, এবং আগ্রহ এবং মনোযোগ এই দুটো বিষয়ে কি সম্পর্কযুক্ত। যদি সম্পর্কযুক্ত হয় তাহলে কথাটা এদের মধ্যে সম্পর্ক রয়েছে। অর্থাৎ আগ্রহ যদি বলি তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে আগ্রহ হলো এমন একটি মানসিক ক্ষমতা বা এমন একটি মানসিক প্রবণতা যা কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর প্রতি মানুষের একটা টান বা আকর্ষণ করার অনুভূতি। বুঝা গেল পরিষ্কার হবে? আর একবার বলছি, আগ্রহ হলো এমন একটি মানসিক ক্ষমতা বা এমন একটি মানসিক প্রবণতা যা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি মানসিক আকর্ষণ অনুভব করা হয় বা আকর্ষণ অনুভব আমরা করি। পরিষ্কার? এবং মনোযোগ কি? মনোযোগ হলো যে অনেকগুলো বিষয়ের মধ্য থেকে একটা বিষয়কে নির্বাচন করা, অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়কে নির্বাচন করার প্রক্রিয়াই হলো মনোযোগ। ঠিক আছে, এতটুকু যদি আমাদের মনে থাকে তাহলে যথেষ্ট। কারণ আমরা যদি এই সংখ্যাগুলোকে আরো বেশি স্ট্রাকচারালি দেওয়ার চেষ্টা করি তাহলে দেওয়া যায়, কিন্তু আমাদের সেটুকুই মনে থাকবে যেটুকু আমরা নিজে থেকে বুঝতে পারি। ঠিক আছে, আবার মনোযোগের সংখ্যাটা এরকম করে দেওয়া যায় যে মনোযোগ হলো এমন একটি ক্ষমতা যেখানে একাধিক বিষয়ের মধ্য থেকে একটি বিষয়কে আমরা মনের দরজায় উপস্থাপন করে থাকি। ঠিক আছে, তাহলে আগ্রহ এবং মনোযোগের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি তাহলে দেখব যে বিষয়ে আমাদের আগ্রহ আছে সেই বিষয়ে আমরা মনোযোগ দিতে পারি। অর্থাৎ যদি একটা খুব সহজ উদাহরণ দিয়ে আমরা দেখি, কোনো একটা মাঠে খেলা হচ্ছে, 3-4টা খেলা হচ্ছে, একদিকে ফুটবল খেলা হচ্ছে, একদিকে ক্রিকেট খেলা হচ্ছে, এবং ধরে নাও যে কোনো একটা বাচ্চা সেই মাঠে রয়েছে, সে কোনটা খেলা দেখবে, ক্রিকেট দেখবে না ফুটবল দেখবে? সে তার আগ্রহ যে বিষয়টা সে সেই বিষয়টাকে কিন্তু দেখবে। তাহলে তার যদি ক্রিকেট খেলার প্রতি আগ্রহ থাকে তাহলে সে কিন্তু ফুটবল খেলা দেখবে না, সে কিন্তু ক্রিকেট খেলার প্রতি বেশি আকৃষ্ট হবে এবং সে কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়কে নির্বাচন করবে, সেটা হচ্ছে ক্রিকেট খেলা। তাহলে তার যে একটা আকর্ষণ, অর্থাৎ তার জন্মসূত্রে যে যে একটা টান অনুভব করে দুটো খেলার মধ্যে, যে একটা খেলার প্রতি, এই টানটাই হলো আগ্রহ। এবং এই দুটো বিষয়ের মধ্যে থেকে একটাকে যে নির্বাচন করলো সেই নির্বাচন প্রক্রিয়াটা হচ্ছে মনোযোগ। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এবার আমরা যদি দেখি যে আগ্রহ কোথা থেকে আসলো, আগ্রহ শব্দটা বা আগ্রহকে আমরা ইংরেজিতে কি বলি, এবং এইটাকে বিভিন্ন মনোবিদরা কিভাবে সংজ্ঞায়িত করেছে সে বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করব। যেরকম বলছে যে আগ্রহ একটা ইংরেজি শব্দ, ইন্টারেস্ট থেকে এসেছে, অর্থাৎ আগ্রহকে বা অনুরাগকে ইংরেজিতে ইন্টারেস্ট বলে। যে ইন্টারেস্ট শব্দটা একটা ল্যাটিন শব্দ, ইট মেটার বা ইট কনসার্ন থেকে এসেছে। অর্থাৎ এখানে বলা আছে যে আমাদের অনুরাগের বিষয় হলো সেগুলো যেগুলি আমাদের স্বার্থের সঙ্গে জড়িত, অর্থাৎ আমাদের যেগুলো পছন্দের বিষয় সেই বিষয়গুলোর সঙ্গে আমাদের আগ্রহ জড়িত। ঠিক আছে, তাহলে প্রথম সংজ্ঞাটা আমরা দেখবো মনোবিদ প্রো অ্যান্ড প্রয়ের মতে কি বলেছেন। বলছে যে আগ্রহ বলতে ব্যক্তির কোনো বিশেষ বস্তুর প্রতি ক্রিয়া বা অন্য ব্যক্তির প্রতি মানসিক আকর্ষণকে বোঝায়। ঠিক আছে, যে কথাটাই বললাম যে আগ্রহ হলো এমন একটি মানসিক আকর্ষণ বোধ
যেটা কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তির প্রতি আমরা অনুভব করি। ঠিক আছে, পরিষ্কার হবে এখানে কোরআন বলছে যে আগ্রহ বলতে ব্যক্তির কোনো একটা বিশেষ বস্তুর প্রতিক্রিয়া বা অন্য কোনো ব্যক্তির প্রতি একটা মানসিক আকর্ষণ, অর্থাৎ কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুর প্রতি আমাদের যে মানসিক টান, সেই টানটাই হলো আগ্রহ। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়ত দেখব যে ড্রাইভার কি কি বলেছেন। মনে হয় ড্রাইভার বলেছেন যে অ্যান ইন্টারেস্ট ইজ এ ডিসপোজিশন ইন ইটস ডাইনামিক অ্যাসপেক্ট, অর্থাৎ আগ্রহ হলো এক প্রকার গতিশীল মানসিক প্রবণতা। কি বলেছে? বলছে যে ডাইনামিক অ্যাসপেক্ট, ডাইনামিক অ্যাসপেক্ট এক ধরনের গতিশীল প্রবণতা, কারণ আমাদের যে আগ্রহ রয়েছে সেটা কিন্তু পরিবর্তনশীল। আমরা আজকে কোন একটা বিষয়ের প্রতি আগ্রহ আমাদের বা আমাদের একটা আকর্ষণ বা টান আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তন হতেও পারে। যেমন ছোটবেলায় বাচ্চাদের খেলনার প্রতি টান থাকে, কিন্তু তার একটা বয়স পর্যন্ত সেই টানটা থাকে, পরবর্তী সময়ে কিন্তু সেই টানটা আমরা লক্ষ্য করি না বা থাকে না। এই জন্য বলা হচ্ছে যে আগ্রহ একটা গতিশীল মানসিক প্রবণতা, এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে। তারপরে মনোবিদ ম্যাকডুগাল কি বলেছেন, তিনি বলেছেন যে ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট ইন অ্যাকশন। অর্থাৎ এই যে লাইনটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এই লাইনটা তুলে দিয়ে বলবে যে এটা কোন শিক্ষাবিদ বলেছে বা কোন মনোবিদ এটা বলেছে। তাহলে এই লাইনটা কি বলছে, বলা হচ্ছে যে ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন, ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত, অর্থাৎ আগ্রহ বা অনুরাগ হলো সুপ্ত মনোযোগ। আবার মনোযোগ মনোযোগ কি, মনোযোগ হলো ইন্টারেস্ট ইন অ্যাকশন, অর্থাৎ যখন এই অনুরাগটা সক্রিয় হয় তখন সেটা মনোযোগে পরিণত হয়। তাহলে খুব সহজ ভাষায় এটাকে বলা যায় যে অনুরাগ হলো সুপ্ত মনোযোগ, অনুরাগ হলো সুপ্ত মনোযোগ, এবং মনোযোগ হলো সক্রিয় অনুরাগ। অর্থাৎ অনুরাগ আমাদের মনের একদম নিচের লেয়ারে থাকে। আমরা যদি মনের স্তর গুলোকে তিনটে ভাগে ভাগ করি, তাহলে সব থেকে নিচের স্তরে থাকে কি, আমাদের অনুরাগ। এই অনুরাগটা যখন সক্রিয় রূপ ধারণ করে তখনই কিন্তু সেটা মনোযোগে পরিবর্তিত হয়ে থাকে। এই জন্য বলা হয় যে ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন, অর্থাৎ ইন্টারেস্ট হলো সুপ্ত মনোযোগ। অর্থাৎ আগে ইন্টারেস্ট আসবে, তারপরে অ্যাটেনশন আসবে। অর্থাৎ ইন্টারেস্ট যদি কোনো একটা বিষয় আমাদের না থাকে, তাহলে সেই বিষয়ে কিন্তু আমরা মনোযোগ দিতে পারবো না। এই জন্য প্রথম স্তরটা হচ্ছে ইন্টারেস্ট, এবং এই ইন্টারেস্ট আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। যখন এটা সক্রিয় রূপ ধারণ করে তখন সেটা অ্যাটেনশনে পরিণত হয়। তাহলে আমরা বলতে পারবো যে ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট ইন অ্যাকশন। অর্থাৎ অ্যাটেনশন সেটাকে আমরা বলবো যেটা সক্রিয় অনুরাগ, অর্থাৎ নিষ্ক্রিয় যদি অনুরাগ থাকে তাহলে সেটা আমাদের ল্যাটেন্ট অ্যাটেনশন, অর্থাৎ সেটা সুপ্ত মনোযোগ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে অনুরাগটা সুপ্ত থাকবে, যদি সেটা সক্রিয় হয়ে যায় তখন সেটা চলে গেল কিছু অ্যাটেনশনের পর্যায়ে বা মনোযোগের পর্যায়ে। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমাদেরকে মনে রাখতে হবে ম্যাকডুগালের। তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি যে মনোযোগ হলো বা অনুরাগ হলো মানব মনে এমন একটি স্থায়ী প্রবণতা যা ব্যক্তির সুপ্ত মনোযোগটাকে গতিশীল করে এবং ব্যক্তিকর বহুমুখী কর্ম সম্পাদন উদ্বুদ্ধ করে। এটা বানটা বলে ব্যক্তিকে হবে, এই বানটা একটু ভুল আছে। তাহলে মানব মনের এমন একটা স্থায়ী প্রবণতা অনুরাগ, যেটা অনেকগুলো বিষয়ের মধ্য থেকে একটা বিষয়কে নির্বাচন করে এবং একটা নির্দিষ্ট কর্ম সম্পাদনে ব্যক্তিকে সাহায্য করে। ঠিক আছে, অর্থাৎ যে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ রয়েছে সেই বিষয়টাই কিন্তু আমরা বেশি সেই বিষয়টার প্রতি টান অনুভব করব এবং সেই বিষয়ে আমরা কিন্তু বেশি উৎসাহ দেখাবো। ঠিক আছে, এই বিষয়টা এখানে বলেছে। এবং যদি আমরা খুব সহজে আগ্রহের শ্রেণীবিভাগ দেখতে চাই, তাহলে আমরা আগ্রহকে দুটো বেসের উপর বা দুটো ভিত্তির উপর ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়িত্ব আর একটা হচ্ছে প্রকৃতি। স্থায়িত্ব অনুযায়ী আমরা আগ্রহকে দুই ভাগে ভাগ করতে পারি, ক্ষণস্থায়ী আগ্রহ এবং দীর্ঘস্থায়ী আগ্রহ। প্রকৃতি অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সহজাত আগ্রহ এবং একটা হচ্ছে অর্জিত আগ্রহ। স্থায়িত্ব অনুযায়ী ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী শব্দ দুটোর মধ্যে আমরা বুঝতে পারছি যে কিছুক্ষণ সময়ের মধ্যে থাকলে সেটা ক্ষণস্থায়ী, এবং দীর্ঘ সময়ের জন্য যদি আমাদের মধ্যে কোনো আগ্রহ থাকে তাহলে সেটা দীর্ঘস্থায়ী। এবার প্রকৃতি অনুযায়ী সহজাত, অর্থাৎ জন্ম সূত্রে আমরা যেই
আগ্রহ পেয়ে থাকে বা আগ্রহ নিয়ে জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে সহজাত এবং অর্জিত। অর্থাৎ জন্মের পর অনেক বিষয়ের সঙ্গে আমরা অনেক কর্ম সম্পাদন করি বা অনেক বিষয়ের কে আমরা শিখন আমরা শিখনের মাধ্যমে অনেক বিষয় শিখি, সেই বিষয়গুলোর প্রতি কিন্তু আমরা ধীরে ধীরে আগ্রহ তৈরি হয়। অর্থাৎ এটা জন্মসূত্রে পাওয়া, সহজাত হচ্ছে কি জন্মসূত্রে পাওয়া, এবং অর্জিত হচ্ছে কি আমরা পরবর্তীকালে যেটা আমরা অর্জন করি। পরিষ্কার? তাহলে এবার আমরা শিক্ষাগত গুরুত্ব দেখব। শিক্ষাগত গুরুত্ব যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমে বলা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিভাবে ইন্টারেস্ট আমাদের সাহায্য করে, কি বলেছে? প্রথমে বলেছে আমাদের যে কোনো কাজের প্রতি আমাদেরকে সক্রিয় করে তোলে, ঠিক আছে, এবং এই সক্রিয়তা আমাদের জ্ঞান অর্জনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের আগ্রহ যদি কোনো একটা বিষয়ের মধ্যে থাকে, তাহলে আমরা সেই বিষয়টা বা সেই কাজটা করার জন্য বা সেই বিষয়টা শেখার জন্য নিজেদের মধ্যে থেকে সক্রিয়তা একটা মানসিকতা চলে আসে, এবং সেই সক্রিয়তা আমাদের সেই বিষয়টা শিখতে বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করতে বিশেষভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। নতুন কর্মে অনুপ্রেরণা, অর্থাৎ কোনো বিষয়ে যদি আমাদের আগ্রহ থাকে, তাহলে সেই বিষয়ের প্রতি আমাদের কর্মে অনুপ্রেরণা যোগায় এবং নতুন সৃষ্টির প্রতি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে। অর্থাৎ নতুন নতুন কাজ করার প্রতি, নতুন নতুন ইনভেনশন করার প্রতি, নতুন নতুন আবিষ্কার করার প্রতি আমাদের কিন্তু এই আগ্রহ বিষয়ভাবে সাহায্য করে। এজন্য বলা হয় যে যে বিষয়ে যে স্কলারের বা যারা রিসার্চ করে বা যিনারা রিসার্চ করেন, তার নিজস্ব বিষয় অর্থাৎ তিনি যে বিষয়ে বেশি আগ্রহ অনুভব করেন সেই বিষয়টা নিয়ে তাকে রিসার্চ করতে বলা হয়, যাতে করে সে সেই বিষয়টার প্রতি বোরিং ফিল না করে, সে যাতে একটা কিউরিয়াসিটি মাইন্ড নিয়ে সেই কাজটা করতে পারে এবং নতুন কিছু খুঁজে বার করতে পারে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নতুন কর্মে অনুপ্রেরণা, যে ক্ষেত্রে বিশেষভাবে আমাদেরকে আগ্রহ সাহায্য করে। পেশনা সঞ্চার, পেশনা আমরা প্রত্যেকে জানি পেশনা হলো কি মোটিভেশন। অর্থাৎ আগ্রহ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাভিমুখী পেশনা সঞ্চার করে, শিক্ষণ প্রক্রিয়াকে অধিক ফলপ্রসূ করে। অর্থাৎ আগ্রহ কোনো একজন শিক্ষার্থীর কোন একটা কাজের প্রতি তার মধ্যে পেশনা জাগিয়ে তোলে। পেশনা কি? পেশনা হলো এমন একটি মানসিক ক্ষমতা, যে মানসিক ক্ষমতা কোনো একটা মানুষকে কোনো একটা কাজ করার মানসিকতা তৈরি করে, এবং যতক্ষণ পর্যন্ত ওই কাজটা সে সমাপ্ত না করছে ততক্ষণ পর্যন্ত তাকে সেই কাজের সঙ্গে যুক্ত করে রাখে। এরকম মানসিক ক্ষমতাকে আমরা বলি পেশনা। তাহলে এক্ষেত্রে আগ্রহ ব্যক্তির মধ্যে পেশনা তৈরি করে, এবং এর ফলে কি হয়, শিক্ষার্থী তার শিক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে। তাহলে এক্ষেত্রে একজন স্টুডেন্টকে একজন স্টুডেন্টকে আগ্রহ বিশেষভাবে সাহায্য করে তার শিক্ষণ প্রক্রিয়াকে সম্পন্ন করতে। ঠিক আছে, তারপরে যে নির্দেশনা প্রদান, নির্দেশনা প্রদান অর্থাৎ কাউন্সিলিং এর কথা এখানে বলা হয়েছে, যে শিক্ষার্থী আগে অনুশীলন করে, তার ভবিষ্যৎ বৃত্তি নির্বাচন নির্দেশনা প্রদান করা হয়, যার ফলস্বরূপ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুগম হয়। অর্থাৎ শিক্ষার্থীর আগ্রহ আমরা যদি দেখি, অর্থাৎ কোনো একজন শিক্ষার্থীর আমরা আগ্রহের জায়গাটা দেখে কিন্তু তাকে আমরা সেই আগ্রহের উপর ডিপেন্ড করে তার বৃত্তি নির্বাচনের নির্দেশনা দিতে পারি। অর্থাৎ সে কোন কাজে যোগ করলে সে মানসিক স্যাটিসফ্যাকশনের সঙ্গে সঙ্গে কাজটা করতে পারবে, এরকম নির্দেশনা কিন্তু আমরা আগ্রহের উপর ডিপেন্ড করে কাউকে দিতে পারি। অর্থাৎ কোনো কোনো ব্যক্তির যদি আমরা দেখতে পারি যে তার বিজনেসের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে, তাহলে তাকে যখন কেউ নির্দেশনা প্রদান করবে, তাহলে অবশ্যই তাকে সে বিজনেস করার পরামর্শই দিবে। তাহলে আগ্রহ এখানে এই জন্য গুরুত্বপূর্ণ, যদি আমরা শিক্ষার্থীদের আগ্রহ জানতে পারি, তাহলে তাদের সাবজেক্ট বা শাখা নির্বাচনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করা যায়, যেটা তার ভবিষ্যৎ জীবনকে আরো বেশি সুগম করে, অর্থাৎ তার ভবিষ্যৎ জীবনকে আরো বেশি সিকিউরিটি প্রদান করবে। তারপরে অনুশীলনের সহায়তা, এখানে কি বলছে, বলছে শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি পেলে অনুশীলনের সহায়ক হয়, এই অনুশীলন তাদের দক্ষতা বৃদ্ধি করে। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যদি আগ্রহ বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে তার নতুন নতুন বিষয় পড়ার প্রতি তার একটা সহায়ক মানসিকতা তৈরি হয়, এবং এক্ষেত্রে তার পড়ার প্রতি একটা দক্ষতা বৃদ্ধি পায়। অনুশীলন বলতে এখানে শিখনের কথা বলছে বা পাঠ্যপুস্তক অনুশীলন বা পড়ার কথা বলছে। তাহলে যতই একজন শিক্ষার্থীর মধ্যে আগ্রহ বৃদ্ধি পাবে, ততই সে পড়াশোনার প্রতি স্ট্রং হবে, এবং তার যে কোনো বিষয় বা
যখন কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে তার যদি কোনো একটা বিষয়ে দক্ষতা থাকে বা তার যদি আগ্রহ থাকে, তাহলে সেটা তো বারবার অনুশীলনের পর তার প্রতি একটা আলটিমেট দক্ষতা সে তৈরি করতে পারবে বা অর্জন করতে পারবে। পরিষ্কার? তাহলে দক্ষতা বৃদ্ধিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যদি যে বিষয়ে যদি আমরা শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখি বা যে কারো ক্ষেত্রে যদি আগ্রহ না থাকে, তাহলে কিন্তু সে সেই বিষয়ে কাজ করতে চাইবে না, বা সে কিন্তু সে বিষয়ে ইরিটেট ফিল করবে বা বিরক্ত বোধ করবে। তাহলে তার যদি সে বিষয়ে আগ্রহ থাকে, তাহলে আগ্রহের সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু কাজের প্রতি একটা নিখুঁত মানসিকতা তৈরি হবে এবং সে কিন্তু সেই কাজটার প্রতি একটা নিখুঁত পর্যায়ে পৌঁছাবে। অর্থাৎ তার প্রোডাক্টিভ লেভেলটা যতটা বাড়বে, ঠিক তেমনি তার প্রোডাক্টের মধ্যে একদম নিখুঁত বিষয়টা আসবে। অর্থাৎ কোনো রকম সেখানে খারাপ আসবে না, খারাপই আসবে না। পরিষ্কার? তারপর সৃজনশীলতার বিকাশ। অনুরাগ শিশুর অন্তর্নিহিত সৃজনাত্মক ক্ষমতার বিকাশ ঘটায়। কি করে? অনুরাগ শিশুর মধ্যে সৃজনাত্মক ক্ষমতার বিকাশ ঘটায়, ফলে শিশুর সৃজনশীল কাজে উৎসাহিত হয়। সৃজনশীলতা বলতে এখানে ক্রিয়েটিভিটির কথা বলছে, যে আগ্রহ কোনো একজন শিশুর মধ্যে এই ক্রিয়েটিভিটি ক্ষমতা বিকাশ ঘটায়, যার ফলে শিশু সৃজনশীল কাজে উৎসাহিত হয়। অর্থাৎ শিশু নতুন নতুন কাজ বা শিক্ষার্থী নতুন নতুন কাজ করতে তাদের মানসিক একটা মানসিকতা একটা তৈরি হয় যে তারা নতুন নতুন কাজ করবে। সেটা ডিপেন্ড করে অনুরাগ বা আগ্রহের উপর। যে ব্যক্তির যত বেশি আগ্রহ আমরা লক্ষ্য করি কোনো একটা নির্দিষ্ট বিষয়, কোনো একটা নির্দিষ্ট দক্ষতার উপর, সে কিন্তু সেই ফিল্ডে ততই ভালো কিছু, তা ততই কিন্তু ইনোভেটিভ বা ততই কিন্তু অরিজিনাল কাজ করতে পারে। সেটা কেবলমাত্র অনুরাগ বা আগ্রহের দ্বারাই সম্ভব। যদি আগ্রহ না থাকে, তাহলে কিন্তু এমন ইনোভেটিভ কাজ করা, এমন অরিজিনাল কাজ করা কিন্তু সম্ভব হবে না। তারপরে হচ্ছে সাফল্য লাভ। আগ্রহের সহায়তায় শিশু জ্ঞান অর্জন করে এবং সাফল্য লাভ করে। অর্থাৎ যদি শিক্ষার্থীর মধ্যে আগ্রহ থাকে, তাহলে কিন্তু সে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এবং আগ্রহের দরুনে সে কিন্তু সাফল্য লাভ করে, তার ফলে তার উদ্দেশ্য পূরণ হয়। তাই বলা যায় আগ্রহ হলো সাফল্যের চাবিকাঠি, এবং তার দরুনে, অর্থাৎ আগ্রহের দরুনে সে কাজ করতে পারে এবং কাজ করলে তার উদ্দেশ্য পূরণ হয়। এবং তাই বলা হয় যে আগ্রহ হলো সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ আমাদের যদি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আগ্রহ না থাকে, তাহলে কিন্তু আমরা সেই বিষয়টা মনোযোগ দিয়ে কাজটা, সেই কাজটা করতে পারবো না, এবং মনোযোগ দিয়ে সেই কাজটা না করলে কিন্তু সেই বিষয়ে আমরা সাফল্য লাভ করতে পারবো না। তো আগ্রহ অবশ্যই গুরুত্বপূর্ণ যে কোনো একটা বিষয়ে সাফল্য অর্জন করার জন্য। তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে যে বিষয়বস্তু নির্বাচন। অনুরাগ শিক্ষা থেকে বিষয়বস্তু নির্বাচনে সাহায্য করে। শিক্ষণীয় বিষয় আগ্রহের সাথে জড়িত হলে জ্ঞান অর্জন সহজ হয়। এখানে একটু ভুল আছে। কি বলছে? বলছে অনুরাগ কোনো একজন শিক্ষার্থীকে তার বিষয়বস্তু নির্বাচন করতে সাহায্য করে। কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে তার পছন্দের বিষয় নির্বাচনের ক্ষেত্রে অনুরাগ বা আগ্রহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার আগ্রহের সঙ্গে যদি সেই বিষয়বস্তু মিলে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে জ্ঞান অর্জন করতে পারে এবং সাফল্য লাভ করতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে বিষয়ে যার আগ্রহ আছে, তাকে সেই বিষয়টাই পড়া উচিত। যেরকম আমরা থ্রি ইডিয়ট সিনেমায় দেখেছি, যার যে জায়গাটা ইন্টারেস্ট রয়েছে, তাকে সেই কাজটাই করা উচিত। যদি তাকে সেইভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে কিন্তু সে সেই বিষয়ে বিশেষ সাফল্য লাভ করতে পারবে। তারপরে মনোযোগ বৃদ্ধি। আগ্রহকে আশ্রয় করে শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়ে অধিক মনোযোগী হয়ে ওঠে। অর্থাৎ আগ্রহ যদি না থাকে, তাহলে মনোযোগ থাকবে না। বোঝা যাচ্ছে? কারণ যদি আগ্রহ না থাকে, তাহলে আমরা কোনো একটা বিষয়ের প্রতি আমাদের মনকে স্থির করতে পারবো না, আর আমাদের মনকে স্থির না করতে পারা, অর্থাৎ আমাদের মনোযোগ এক জায়গায় টিকছে না বা এক জায়গায় থাকছে না, ফলে শিক্ষার্থী সহজে শিখতে পারে। অর্থাৎ যদি আগ্রহ থাকে, তাহলে ব্যক্তি মনোযোগ দিতে পারবে, আর মনোযোগ দিলে কিনা সে সহজে বিষয়গুলো শিখতে পারবে। পরিষ্কার? তাহলে প্রথম থেকে একবার আমরা দেখে নিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি। অর্থাৎ আগ্রহ হল, আগ্রহ যদি থাকে, তাহলে আমাদের মধ্যে সক্রিয়তা বৃদ্ধি পায় কোনো একটা কাজ করার ক্ষেত্রে বা আমাদের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। নতুন কর্মে অনুপ্রেরণা, অর্থাৎ আগ্রহ আমাদেরকে নতুন কর্মে অনুপ্রেরণা যোগায়। পেশনা সঞ্চার, অর্থাৎ আগ্রহ কোনো কাজ করার জন্য আমাদের মধ্যে পেশনা তৈরি করে বা মোটিভেশন তৈরি করে।
নির্দেশনা প্রদান কোনো শিক্ষার্থীর বা কোনো ব্যক্তির ভবিষ্যৎ জীবন সুগম করার জন্য তার বর্তমান তার আগ্রহ কোন জায়গাটা রয়েছে সে জায়গাটা জেনে কিন্তু আমরা তাকে সাজেশন বা নির্দেশনা দিতে পারি, যে ক্ষেত্রে তার জীবনে ভবিষ্যৎ জীবনে সে সেই বিষয়ে এক বিশেষ পর্যায়ে পৌঁছাতে পারে। অনুশীলনের সহায়তা অর্থাৎ ব্যক্তির যত বেশি আগ্রহ বৃদ্ধি পাবে তত বেশি সে অনুসরণ করতে পারবে, এবং যত বেশি অনুসরণ সে করবে তখন তত কিন্তু তার দক্ষতা বৃদ্ধি পাবে। সৃজনশীলতার বিকাশ অর্থাৎ আগ্রহ যদি কোনো ব্যক্তির মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে থাকে তাহলে সে সেই বিষয়টা আগ্রহের সঙ্গে করার সঙ্গে সঙ্গে তার কাজের মধ্যে আমরা কিন্তু ক্রিয়েটিভিটি বা সৃজনাত্মক দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করব, বা একটা অরিজিনাল কাজ বা সবার থেকে একটা আলাদা কাজ আমরা তার পরিশ্রম থেকে পেতে পারি। সাফল্য লাভ অর্থাৎ ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয়ে যদি সাফল্য লাভ আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সেই বিষয়ে তার অবশ্যই আগ্রহ রয়েছে, অর্থাৎ আগ্রহ যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির প্রতি আমরা মনোযোগ সহজে দিতে পারি, এবং কোনো বিষয়ে মনোযোগের সহিত আমরা করতে পারলে সেক্ষেত্রে আমরা সহজে সাফল্য লাভ করতে পারি। বিষয়বস্তু নির্বাচন অর্থাৎ অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে যখন আমাদেরকে নির্বাচন করতে হয় নিজের জন্য যে আমি কোন কোন বিষয়টা পড়বো, সেক্ষেত্রে আগ্রহ অধিক গুরুত্বপূর্ণ, কারণ যে বিষয়ে আমাদের আগ্রহ নেই সেই বিষয়টা আমরা পড়তে পারি না বা সেই কাজের সঙ্গে আমরা বিশেষ যুক্ত থাকতে পারি না বা সেই বিষয়ের ক্ষেত্রে আমরা কোনো রকম ইনোভেটিভ কাজ করতে পারি না। সেহেতু আমাদেরকে বিষয়বস্তু নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যে বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়টাকে নির্বাচন করতে হবে। মনোযোগ বৃদ্ধি অর্থাৎ আগ্রহ যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে আমরা অধিক মনোযোগ দিই, এবং যে বিষয়ে আমরা অধিক মনোযোগ দিয়ে কাজ করতে পারি সেই বিষয়ে আমরা খুব সহজে শিখতে পারি। তাহলে উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি যে শিক্ষার অন্যতম উপাদান আগ্রহ শিক্ষার্থীর বিকাশে ও তার প্রয়োজনীয় আগ্রহ সৃষ্টিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির জীবনে আগ্রহ হলো এমন একটি ক্ষমতা যে ক্ষমতাটি ব্যক্তির প্রত্যেকটি কাজে গুরুত্বপূর্ণ, কারণ কোনো একটি কাজ করার ক্ষেত্রে আমাদের মনোযোগ অবশ্যই দরকার, এবং সেই বিষয়ে যদি আমরা মনোযোগ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের আগ্রহ থাকা অবশ্যই জরুরি। অর্থাৎ সহজাত ভাবেই যে বিষয়গুলোর প্রতি আমরা আকর্ষণ অনুভব করি সেগুলিকে আমরা আগ্রহ বলি, এবং সেই বিষয়টার প্রতি যখন আমরা অ্যাক্টিভলি কাজ করতে শুরু করি তখনই আমরা সেটাকে মনোযোগ বলে থাকি। এই জন্য মনোযোগের সংজ্ঞায় বলা হচ্ছে যে অনুকূল বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়কে নির্বাচন করে তার প্রতি মনোনিবেশ করা হচ্ছে মনোযোগ, এবং সেই বিষয়ে আমরা মনোযোগী হই যে বিষয়টা আমাদের পছন্দের। পছন্দের মানে একটা মানসিক আকর্ষণ, আর এই মানসিক আকর্ষণটাই হলো কি আগ্রহ বা অনুরাগ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, বেশি লম্বা করে লাভ নেই, হয়তো বোরিং ফিল হবে। তাহলে আবার আমরা পরের যে ক্লাসটা করব অর্থাৎ পরের বৃহস্পতিবার রাত্রি 8টায় সেই ক্লাসটা লাইভই হবে, লাইভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ভিডিওটা দেখার